এই মন্দির মাদারিহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত ভারত ভুটান সীমান্তে অবস্থিত। মন্দিরটি 1950 সালের নভেম্বরে স্থাপিত হয়। এখানে মা দক্ষিণা কালিকা রূপে পূজিত হয়ে থাকেন এবং এই মন্দির পরিচালনা করেন মাকড়াপাড়া চা বাগান কর্তৃপক্ষ। তাদের তত্ত্বাবধানেই বাৎসরিক পুজো এবং কালী পুজোটা হয়ে থাকে আর নিত্যদিনের পুজো পরিচালনা হয়ে থাকে। এর সাথে এই মন্দিরের যে একটা বিশেষ দিক আছে, যে এই মন্দিরে যে আমাদের যে লাইট অর্থাৎ যে কানেকশনগুলো আছে, বাতি যে জলে মন্দিরে, এই সম্পূর্ণটাই ফ্রি অফ কস্ট, একদম আমাদের পার্শ্ববর্তী ভুটান থেকেই সাপ্লাইটা আসে। এই মন্দিরে কোনো মিটার নেই, এইভাবেই বিদ্যুৎ আমাদের ওখান থেকে দেওয়া হয়ে থাকে এবং তার জন্য কোনো আলাদা খরচ আমাদের দিতে হয় না। তো এইভাবে মন্দিরটা চলছে এবং কালী পূজার সময় বিশেষভাবে এখানে লোকজনের সমাগম হয় বিভিন্ন স্থান থেকে। যেহেতু একটা লকডাউনের সময় আমরা পার করে এসেছি, তো সাথে সাথে ভুটানে যেরকম বন্ধ আছে, পার্শ্ববর্তী ভুটান থেকে আপনার থিম্পু, পারো এবং সামচি বিভিন্ন জায়গার থেকে লোকেরা এখানে দর্শন করতে আসেন পূজার প্রাককালে। যেহেতু এখন বন্ধ রয়েছে, আসতে পারছেন না, তবে সব কিছু মিলিয়েই এখানে মায়ের একটা অ্যাট্রাকশন থাকে লোকের মধ্যে, যে সবাই মাকে এখানে দর্শন করতে আসে এবং দর্শন করলে তারা নিজেদের ধন্য বলে মনে করেন এবং মায়ের আশীর্বাদ নিতে আসে।